ভালোবেসেছি বেশ করেছি, তোমার তো দেখি জানি তুই ওকে খুব ভালোবাসিস। রায় পরিবারের একটা মেয়েকে একটা কুলির ছেলে বিয়ে করবে, এটা ভাবলেই আমার মাথায় খুন চড়ে যায়। ব্যাস, কবে যে তুমি আমার হবে? এই রায় পরিবারের সঙ্গে লড়াই করতে হলে বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। প্রথমে অটোটাকে গুঁড়িয়ে দেবে, তাতে যদি সিদ্ধ না হয় তাহলে ছেলেটাকে এমন মার মারবে যাতে হাসপাতালের বেডে শুয়ে থাকে। আমি শুধু বলছি তোমরা চলে যাও। পুরো বয়সে ভেলকি লাগাতে আসো না। তাহলে তাই দেখাই এবার। রাজেন্দ্র বলছি, কি করতে হবে সেটা বল। ইয়াল্লা, পেটাকে দেখ না। মালিকের চেয়ারে আপনাকে কবে দেখতে পাবো? সময় হলে ঠিকই দেখতে পাবেন। এর পরের টার্গেট হলো পূজা আর পিউ। পূজা পিউর গায়ে কেউ আঁচড় কাটতে গেলে আমি তাকে ছেড়ে দেবো না। পূজাকে তোমার ভালোবাসার জালে এমন ভাবে জড়াও, 100 কোটি টাকার সাম্রাজ্য। আল্লাহর কৃপায় ভালোবাসার জয় হবে। আমি যে অটোওয়ালা কে বোঝে আমার জ্বালা, আমি যে অটোওয়ালা কে বোঝে আমার জ্বালা, এ বুকে ধাক্কা মারে প্রেম, সে প্রেমে চিনতে পেরো মুখ ফেরালে, ডার্লিং তোমায় শ্যাম শ্যাম, ডার্লিং তোমায় শ্যাম শ্যাম।